নমস্কার দর্শক বন্ধুরা, পিকির পরিপাটি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। চলুন দেখে নেওয়া যাক আজকে সম্পূর্ণ নতুন ধরনের আরেকটি রেসিপি। ঘরে খুব চটপট হুইপক্রিম তৈরি করতে গেলে আপনারা এই ধরনের হুইপক্রিম ব্যবহার করতে পারেন। এটা কিন্তু ক্রিম নয়, এটা অ্যাকচুয়ালি পাউডার ফর্মে আছে, যেটা আপনারা অনলাইন থেকে সহজেই পারচেস করতে পারেন। এর এক্সপায়ারি ডেট মোটামুটি 2 ইয়ার্স মতো থাকে, মানে এটাকে আপনারা ইউজ করার পর এয়ারটাইট কন্টেনারে ভালো করে রেখে দিতে পারবেন প্যাকের শুদ্ধই। আমি এই পাউডার থেকে 2 বার অলরেডি ইউজ করে ফেলেছি, তাও এখন যা আছে তাতে আরও 1 বার এটা হয়ে যাবে। যদিও এর পরিমাণটা ডিপেন্ড করবে আপনি কী সাইজের কেক তৈরি করেছেন তার ওপর। এর তৈরি করার টোটাল প্রসেসটা প্যাকেটের পেছনে কিন্তু লেখা আছে, তবুও চলুন আমি আর 1 বার প্র্যাকটিক্যালি আপনাদের করে দেখিয়ে দিচ্ছি এটা কী সুন্দর তৈরি হয়। মেজারিং কাপের 1 কাপ পরিমাণ আমি ক্রিমের পাউডার নিয়ে নিয়েছি এবং এর সাথে অ্যাড করতে পারি দুধ অথবা জল, যেটা ইউজ করবেন না কেন সেটা কিন্তু খুব ঠান্ডা হওয়া প্রয়োজন, মানে এটা ওভারনাইট ফ্রিজে রেখে দিতে পারলে খুব ভালো হয়। তো আমি এখানে আপনাদের জল দিয়েই করে দেখাচ্ছি। আমি এখানে সম পরিমাণ জল ইউজ করলাম, এটা এখন প্রচণ্ড ঠান্ডা। ক্রিম তৈরির সমস্ত জিনিস অ্যাকচুয়ালি ফ্রিজে রেখে দিতে পারলে ভালো। দেখুন, আমি এখানে একটা থালার মধ্যে বেশ কিছুটা বরফ জমি নিয়েছি, মানে এই থালায় কিছুটা জল দিয়ে আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, তো বরফটা হয়ে রয়েছে। আপনারা চাইলে আইস কিউবও ব্যবহার করতে পারেন, তো এটা আমার সুবিধার জন্য আমি এরমভাবে করে নিয়েছি। এবার আমি কেকের ক্রিমটাকে তৈরি করব এর ওপর বসিয়ে। তার জন্য আমি একটা ইলেকট্রিক বিটার নিয়ে নিয়েছি। মোটামুটি 7 থেকে 8 মিনিট মতো টাইম লাগে পুরো ক্রিমটা রেডি হতে। তো ঠান্ডা যদি না থাকে ক্রিমটা কিন্তু ভালো মতো রেডি হবে না, সেই জন্য যে কোনো ঠান্ডা পাত্রের ওপর বসিয়েই ক্রিমটাকে রেডি করতে হবে। ঠান্ডা জল ইউজ করা মাস্ট, এবং পাউডারটাকেও আমরা কিন্তু ফ্রিজে স্টোর করে রাখবো। অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টটাই আমাদের টোটাল ঠান্ডা হওয়ার দরকার, তবে কিন্তু ক্রিমটা তৈরি হবে। 7-8 মিনিট বিট করার পর দেখুন ক্রিমটা কিন্তু এখন একদম রেডি। আমি এটাকে তুলে দেখাচ্ছি, দেখুন এটা একটা পিক ফর্ম করছে। ক্রিমের মধ্যে কোনো মিষ্টি অ্যাড আপনারা করবেন না, সেটা দেওয়াই থাকে। এবং এই ক্রিমটাকে এয়ারটাইট কন্টেনারে আপনারা কিন্তু অনেকদিন স্টোর করেও রাখতে পারবেন। তাহলে খুব সহজেই তৈরি হয়ে গেল দোকানের মতো পারফেক্ট হুইপক্রিম ঘরে। এটা আপনারা কিন্তু আইসক্রিম তৈরির কাজেও ব্যবহার করতে পারেন। কেমন লাগলো আমার এই টিপসগুলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে।